বন্ধুগণ কেমন আছো গো? আমি স্মিতা, অনেক ভালো আছি। আমি স্মিতা, স্মিতার ঘর সংসার চ্যানেল তোমরা সবাই জানাই অনেক অনেক স্বাগত। বল কেমন আছো? ভালো তো আছোই, রান্না বাড়া তো আরম্ভ হয়ে গেছে গা। নাকি এটা কিটা করো একটু কই আমারে? আমার আরম্ভ হয়েছে। ফোন বাজে, আরে বাপরে, নয়ডা 3:35 ইংরেজিতে কইলে 3:35, বাংলাতে কইলে 3:35 বুঝছো তো। রিক্সা হলবেলা স্যারের বাড়ি গেছিল, আইলো, রান্নাম শাক ডাল আর মাছের তেল নাকি জানি রে, তুই যে পিছলে পিছলে খাই ওইটা ভাত খাইল। আর রিক্সা মহারাজ ঘরও খাইছে না, জানে আমি তার তেলে রান্না সেরে লেগেছি, পরাত বমু ফটফটে গিটা করতেছে জানো, তারাও দেখাবো। আর চকলেটের কোনো খাওয়ানোর সময় হয়েছে না, আজকে আমার রডডাং করে অফিস নাই, কত মজা। একজন দাদা আছে, রডের দাদা, এই দাদা একটু কাজ করতেছে উপরে, বাকিটা আইব একটু পরে। আজকে আমরা বাইরের প্লাস্টার আরম্ভ হইব গো, একদম বিয়া বাড়ির মতন টাঙ্গালিছে। ইয় পলিথিন মা গো, লগের বাড়ি যদি পরে গো পুলিশে বেরো লে যাবো গা, মানে মা তোমার গড় বানা নেই, গড় শুদ্ধ তুলে লে যাবো গা। হ্যাঁ ডেঞ্জারাস সোমবার দিন কম্পিউটার পরীক্ষা হইব, অতদিন কম্পিউটার কোনো নামগন্ধ আছে না, কোনো নোট নাই ফোট নাই, হন যে কি করা এটা লইছে মাথা গরম। কিছু বাজার তো তোমরা দেখলাম আজকে আনছে মা, এই মাসটার দিন ভাজা দিয়ে করো। আর চকলেটে কি থাকে দেখবা, দেখাই বিছনাপত্র সব গুছানো হয়েছে গা। ওই যে কাঠটা দেখতেছো তোমরা, ওই যে কাঠ, এই এটা কিটা কৌছে, এটা পরে কমো। দেখো চকলেটের অবস্থা, একটু চকলেটের লগে খেলে টেললে পড়তে বইব। এই চকলেট 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 দেখ, লজ্জা নাই, প্যান্ট পরে না কিচ্ছু না, ছি। এই লহনকার ফান্ডা দেখো আমার কি অবস্থা, মাথায় উঠায় বোমা বসে গো। আর ঘর পুরো অন্ধকার হয়ে থাকে, লাইট জ্বালানো লাগে, কারণ এদিকে তো ইয়ে দেওয়া আইনা দেখাই তোমরা রে, কিনা দেওয়া আইনা। দেখো পলিথিনটা গাইনা, চলো দেখাই ঋষি কিতা করে ফাঁকিবাজ। এই তো ফাঁকিবাজ, এই ফাঁকিবাজ, গুড মর্নিং বল, বল গুড মর্নিং, বল মর্নিং বলো, দেখছো দেখা সুন্দর লাগে, বই আছে গা ড্রয়িং লিয়া কিতা ড্রয়িং করে আমি তোমার লগে শেয়ার করুম। হ্যাঁ শেয়ার করছি না, বল মাছ আনছিল আমি ভাবছি, আর মাছ বুঝি না, বল মাছের ঝাল ঝাল করে ঝাল করছি, ঝাল ঝাল করে করছি, তোর খাওয়া দাওয়া শেষ, তখন আইলাম সাদে, দাদা তারা কাজ করতেছে, তারা খাইতে গেছে, কি রৌদ্র দেখো মাগো, দেখাই ব্যাক ক্যামেরা করে সাদের কি অবস্থা। পরে দিন কিছু পাশে বাড়ি দিকে পরে গাছ কেটে নিয়ে আনতে যাই, কারণ তো আমি তো
রই তো আমরা বাড়িতে আছি বেশি সূর্যদেব আমরা ওপরে মনে রাগ করছে অত তেজ বাপরি বাপা অত তেজ বাপরি আমরা ওপরে রাগ করছে মাগুমা মাগুমা কেমনে কাজ করে ফ্রিজের জল খায় ফ্রিজের জলে দৌড়বো আবার কাশি যদি দৌড়ে এই বাপরি ও তো নি রই দিত যাই একটু রেস্ট নিমো হ্যাঁ তারপরে আবার তোমরা লয় কথা কম তোমরা বাইতে রইতে আছে নিগো না সব রইতে আমরা বাইতে আইপরছে সব আমরা বাইতে আইপরছে আমার তো মনে হইতাছে হ্যারি বাপরি বা অবস্থা দেখো কই গিয়া লুকাইছে রই দিয়ে আর থাকতে পারে না চেয়ারের নিচে শীতের দিন আবার এই রোজটা কাজে লাগবো মাগুমা তখন সাদ আর সারতাম না সারাদিন সাদু হইতাম তারা খাই একটু রেস্ট নিতেছে যে ডাকলো সকাল থেকে কতক্ষণ ধরে গো বাদতেছে অনেক কোল্ড ড্রিঙ্কস খাইতো কইছি বলে একটু পর এখা চারটা বাজে জান খাইয়া লিতেছে আমার ঘুমাইছেও না কিচ্ছু না ফরাত বোন সকাল থেকে গেছি খালি ডয়িং আর কিতা সাথা মাথা লয়ে বইছে আবার কইকলে আমি খুলবার আগে খুললে লাগছে